আমাদের থানায় আজকে এসি কারণ হচ্ছে আমাদের এই জেলায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ডিএম বাংলোর পাশের যে গ্রাম গোবিন্দপুর সেখান থেকে দুটো শিশু এবং একজন ভদ্রলোক হারিয়ে গেছেন আদিবাসী এবং শিশু দুটোর বয়স হচ্ছে বারো বৎসর আর আদিবাসী ওই ভদ্র লোকের বয়স হচ্ছে তিরিশ বৎসর তিনজনই আদিবাসী গত মাস থেকে হারিয়েছে এবং ওর মা কর্ণজোড়া ফাঁড়িতে ঘুরেছে বহুবার ঘুরেছে কোনো ডায়েরি নেয়নি পুলিশ কোনো কথাই শুনিনি গত মাসে আমরা বিষয়টা জানতে পারি এবং জানতে পেরে আমরা আইসির কাছে এসেছিলাম আইসিকে আমরা একটা লিখিত অভিযোগ জানিয়েছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে আইসি বলেছিলেন আমাদেরকে যে আমরা উদ্ধার করব। কিন্তু আজকে এক মাস হতে চললো মানে টোটাল সাত মাস হতে চললো সেখানে অবধি মানে এখনও অবধি এই দুটি শিশু এবং একজন মানুষকে তারা মানে উদ্ধার করতে পারেনি টোটাল তিনজনকে তারা উদ্ধার করতে পারেনি এবং আজকে আমরা এখানে এসছি থানার গেট বন্ধ করে দিয়েছে আমাদেরকে ঢুকতে দেয়নি পাশাপাশি এটা একটা গণতান্ত্রিক রাইট ঢোকার এই থানা চলছে কাদের পয়সায় আমাদের গরিব মানুষের পয়সায় চলছে ট্যাক্সের পয়সায় চলছে ফলে সেখানে আমাদের ঢুকতে দেয়নি বাধা দিয়েছে এবং চোখ রাঙিয়ে পুলিশরা কথা বলছে তার মধ্যে বলছেন কিনা না ওনারা জানেন না ওনারা বিষয়টা জানেন না তাহলে এই সাত মাস আট মাস হতে চললো রায়গঞ্জ ব্লকের মধ্যে ডিএম বাংলো যেখানে হাজার হাজার পুলিশ থাকে ডিএমকে পাহারা দেয় আইসিকে পাহাড়া দেয় এসপিকে পাহারা দেয় প্রশাসনের পেছনে প্রচুর পরিমাণে খরচ করে সেখানে আমাদের ঘরের আদিবাসী ঘরের দুটো শিশু এবং একজন মানুষ হারিয়ে গেল সেখানে উদ্ধারের কোনো কথাই তারা বলছেন না এই বিষয়টা নিয়েই আমরা আজকে এসছি আজকে যদি আমাদের কোনো উত্তর যদি আমরা না পাই আমরা আজকে থাকব এখানে তাতে যা হওয়ার হবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আবেদন আপনাদের কাছে আমরা রাখছি শিশু দুটির নাম হচ্ছে সুনিরাম মার্ডি এবং চুনকু মার্ডি এবং যে ভদ্রলোক তার নাম হচ্ছে লক্ষ্মীরাম টুডু আমার ছেলে আচ্ছা কি হয়েছিল কি আমরা শুক্রবার দিন কেউ ছিলাম না তারপরে আমরা চলে গেছি হাটে আমরা যে ওই লোকটা কবে থেকে যে এই সিস্টেমটা করছে বাচ্চাগুলোকে নেওয়ার জন্য আমরা আমার কাছে একটুকু জানি নি তারপরে কি করছে আমরা হাটে গেছি ওই ফাঁকায় আমার বড় ছেলে ছিল ও বলছে কি কাকা আমার বাড়িতে বারবার আসবি না আমার ছোট ভাইকে নিয়ে যাবি না আমার ছোটো ভাই বোকা আছে ও তো চালাক নেই ও তো বারো বছর বয়স আমার ভাইকে কোথাও নিয়ে যাবি না ওইটা বলে আমার ছেলেটা পৃথক আছে তো চলে গেছে হাটে লাস্টে ও কি করছে ওই ফাঁকার মধ্যে তিন হাজার টাকা বলে বাচ্চাটাকে দিয়েছে তারপরে বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে গিয়েও আমি শুক্রবার শনিবারে হাটে আসতে হাট থেকে বাড়িতে আসলাম পরে আমি ছেলেদেরকে বলছি যে কই আমার ছেলেটার ছোটোটা বলছে নেই মুফিজ নিয়ে চলে গেছে আমি সাথে সাথে ওদের বাড়িতে চলে গেলাম ওকে ডাকে নিয়ে আসতে বলছে কি যে আমার বাচ্চাটা কই তোমার বাচ্চাকে নিয়ে গেছি কাজে তোমার বাচ্চার হাতে তিন হাজার টাকা দিয়েছি আমার হেফাজতে থাকলো আমি বলছি আমি কারও টাকা দরকার নেই আমার ছেলে যদি টাকা খরচাও করে থাকে তাহলে তোমারকে আমি টাকা একটা গরু আছে সেই গরুকে বিক্রি করে তোমার টাকাটা দিয়ে দিব। তবু আমার বাচ্চাকে কাজ করতে দিব না ফিরে দাও বাচ্চা আমার বোকা আছে সেই বাচ্চাকে নিয়ে গেছে পনেরো দিন ধরে একটাই কথা বলছে ওকে সেটা কথা বুঝে না লাস্টে আমাকে ওর কী বলছে তোর বাচ্চা পালিয়ে গেছে আর জীবনে আমার বাচ্চা বিদেশে যায়নি তারপরে বলছে কি যে হ্যাঁ আমি আনতে পারবো না কেস করবে না মামলা করবে না ফাঁসি দিবে না কি করবে জেল দিবে আমি তাই মানবো আমি আমি বাচ্চাকে আনতে পারবো না

আমার কাছে ফোনই করে ফোন যদি করছ তারে তোমার কাছে আমি কি করতে কেস করব কি করতে মামলা করব আপনার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে ও যে বলছে যে কেস করবে না মামলা করবি কর বাচ্চা তো আমি আনতে পারবো না তাহলে আমার মনে হচ্ছে কি বাচ্চা কে বিক্রি করে দিয়েছ মনে হচ্ছে ও কেন এই আগে আসে এইখানে তারপরে ареস্ট করেছে দুই মাস ধরে আমি ভাড়াতে ঘুরেফেরা করছি 14 বার একটাই কথা বলতে কেনে কেনে আসছে কেনে কেনে সব সময় বলছে কি কেন না বাচ্চা আপনি চলে আসবে এই কথা বলছে বড় ابو আর গিয়ে ওই মেজবাবু গিয়ে বলছে কি বাচ্চার নাম্বারটা দাও বারবার অনুরোধ করে বলছে স্যার আমার ওর কাছে বাচ্চার কাছে মোবাইল নেই বাচ্চা মোবাইল টিপতে জানি না ওর কাছে মোবাইল নেই কি করে ওকে দিব আপনি এখন কি করবেন বসে আছেন আমি বাচ্চাকে চাই কিচ্ছু চাই নাই বাচ্চাকে চাই